নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব সেক্টর 5 থেকে তেগুড়িয়া পর্যন্ত সম্প্রসারণের গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে। যদি আপনার কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক দেবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওটির নোটিফিকেশনটি পাওয়ার জন্য। কলকাতা থেকে শহরতলির সংযোগ বাড়াতে একাধিক রুটে চালু হচ্ছে মেট্রো পরিষেবা। হাওড়া গড়িয়া সেক্টর 5, শিয়ালদা এসপ্ল্যানেডের মতো গুরুত্বপূর্ণ রুট সংযুক্ত করা হচ্ছে মেট্রো রেলের মাধ্যমে। সবকটি রুট দ্রুত চালু করতে যখন বদ্ধপরিকর মেট্রো কর্তৃপক্ষ, তখন রাজ্যের বিরুদ্ধে উঠল টাকা না দেওয়ার অভিযোগ। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে সেক্টর 5 থেকে হলদিরাম হয়ে তেঘরিয়া পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণের জন্য 50% টাকা দেওয়ার কথা রাজ্য সরকারের, কিন্তু সেটা এখনও দেয়া হয়নি বলে অভিযোগ। গড়িয়া থেকে এয়ারপোর্ট করিডোরের কাজ এগোলেও সেক্টর 5 থেকে হলদিরাম ভায়া তেঘরিয়া মেট্রোর কাজ এবার শুরু করতে চায় রেল। কেন্দ্র ও রাজ্য 50% করে টাকা দেওয়ার কথা এই প্রকল্পে। বুধবার KMRCL-এর ম্যানেজিং ডিরেক্টর বি.কে. শ্রীবাস্তব জানিয়েছেন, 50% টাকা দেওয়ার ক্ষেত্রে রাজ্যের তরফে এখনও কোনো আগ্রহ দেখানো হয়নি। তার দাবি, 50% অর্থ না দিতে পারলে রাজ্য জানিয়ে দিক, তাহলে প্রকল্পের পুরো টাকার জন্য রেল বোর্ডের কাছে আবেদন জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। আধিকারিক আরও জানিয়েছেন, ন্যাশনাল মেট্রো পলিসি অনুযায়ী মেট্রো প্রজেক্টের ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্র ভাগ করে টাকা দেয়, তবে এই রুট চালু হলে যে টাকা আসে তা যায় মেট্রোর ঘরেই। এই রুট চালু হলে উপকৃত হবেন বহু মানুষ। EM বাইপাস ধরে যেসব মানুষ প্রতিদিন যাতায়াত করেন সেসব যাত্রীদের জন্য সুবিধা হবে। সেক্টর 5-এর যাতায়াতের ক্ষেত্রেও অনেক সুবিধা হবে।